হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা টাউন হল 14 সবচেয়ে বেস্ট বেস্ট যে তিনটে অ্যাটাক আছে সেই তিন ধরনের অ্যাটাক আজকে আমরা দেখব। তো আমি এয়ার এবং গ্রাউন্ড অ্যাটাক দুই ধরনের অ্যাটাকই দিব। তো আমি অ্যাট ফার্স্ট যেটা করবো, আমি লাভা লোন দিয়ে অ্যাটাক করবো। দেখেন এখানে কী কী প্লেয়ারগুলো আমি সেট করেছি। তো এখানে আমার একটাই সমস্যা হয়েছে যে সিসি যে আমার লোড করা আছে, সিসির লোডটা আমার ক্যান্সেল করতে হবে, কারণ এখানে ব্লিম্প এবং সুপার আর্চার দিয়ে অ্যাটাক করবো, কারণ আমি এগুলো সমস্ত কিছু লেস করে দিচ্ছি। ওকে, তো এবার আমি এখানে যেটা নিব, ওকে, এখানে আমি সিসি নি মানে সিসির ভিতরে নিব সুপার আর্চার। অ্যাট ফার্স্ট আমি এখানে তিনটে সুপার আর্চার, স্নাকি গুবলিন দুটো, তারপরে ইনভিজিবিলিটি তিনটে, সাথে ব্লিম এবং সাথে একটা মানে গুবলিন এবং ওয়াল ব্রেকার। ওকে, তো এই প্লেয়ারগুলো নিয়ে নিলাম। এবার চলুন আমরা সরাসরি লাভালনের অ্যাটাকটা দেখে আসি। ওকে, তো এই ধরনের অ্যাটাক কিন্তু আপনারা ওয়ার অ্যাটাকও দিতে পারবেন একদম ইজিলি, ঠিক আছে? এতে কোনো মানে অ্যাটাকের ভিতরে কোনো সমস্যা হবে না। তো আমি এই বেস্টের উপরেই অ্যাট ফার্স্ট অ্যাটাক করব। তো বেস্টে দেখেন একদম ম্যাক্স, কিন্তু শুধুমাত্র দুই একটা ক্যানন আপগ্রেড চলতেছে, এছাড়া বাকি সমস্ত কিন্তু অ্যাক্টিভ আছে। ওকে, তো এই বেজের উপর কীভাবে অ্যাটাক করবো লাভালনের, তো চলুন দেখা যাক। তো আমরা যেটা করে থাকি, অ্যাটাক দেওয়ার আগেই বেজ দেখেই ঘাবড়িয়ে যাই, ঘাবড়ানোর কিছুই নেই, যে কোনো বেজ আপনি 100 করতে পারবেন। তো আমি এখান থেকে লাভা দিয়ে দিলাম এবং এখান থেকে সাথে সাথে আমি ব্লিমটাকে দিয়ে দিলাম উপরের সাইড থেকে। তো যখনই এয়ার সুপারের কাছে আসবে তখনই আমরা এখানে ইনভিজিবিলিটি এবং ক্লোন করব। ওকে, তো আমি এখানে ইনভিজিবিলিটি দিয়ে দিলাম, সাথে ক্লোন এবং সাথে রেজ দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে আমরা দেখা যাক কতদূর পর্যন্ত ডিস্ট্রয় করতে পারি। ওকে, কামান, আবার ইনভিজিবিলিটি, ইগল আর্টারি এবং টাউন হল। টাউন হল যদি আমরা পেয়ে যাই, এরপরে ইগল আর্টারি এবং ইনফরমেটর যদি পেয়ে যাই, তাহলে আমাদের জন্য অ্যাটাকের জন্য অনেক সুবিধা হয়ে যায়। যাই হোক, কোনো ব্যাপার নয়, আমাদের লাস্ট ইনভিজিবিলিটি আমরা ইউজ করে দিয়েছি। ওকে, তো এখান থেকে আমি স্ক্যাটার শট এবং ইনফরমেটর পাইনি, কিন্তু একটা স্ক্যাটার শট কিন্তু আমি পেয়ে গেছি। যাই হোক, আমি উপরের সাইড থেকে কিং দিয়ে মানে কুইন দিয়ে দিলাম, কুইনের পিছনে আমি জাস্ট হিলের ইউজ করব। তো তার আগে ওকে আগে হিলের ইউজ করে দিই। ওকে, তো এখান থেকে আমি হিলের ইউজ করে দিলাম। এরপরে আমাদের যে অপোজিট সাইডে কিন্তু একটা স্ক্যাটার শট রয়ে গেছে, সেটাকে মানে টেকডাউন করার জন্য আমি আইস গোলেমটা এবং কিংকে দিয়ে দিলাম, যেন এখান থেকে স্ক্যাটার শটটা টেকডাউন হয়ে যায়, এবং ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালটাকে ডিস্ট্রয় করে দিলাম, যেন ভিতরে সরাসরি ঢুকে যেতে পারে। ওকে, তো এখান থেকে যেহেতু কিং ভিতরে যায় না, সেহেতু আমরা এখান থেকে কয়টা লোন দিয়ে দিলাম, যেন মানে স্ক্যাটার শটটা টেকডাউন হয়ে যায় তাড়াতাড়ি। ওকে, তারপরে আমি অপোজিট সাইড থেকে একটা লাভা দিয়ে সাথে পিছন থেকে অল লোন্স দিয়ে দিলাম, সাথে গ্রান্ট অরেন দিয়ে দিলাম। আমাদের গ্রান্ট অরেনের অ্যাবিলিটি কিন্তু যায় নাই। তো আরসি দিয়ে আমি স্ক্যাটার শটটা ক্লিয়ার করলাম। কেন আরসি দিয়ে স্ক্যাটার শটটা ক্লিয়ার করলাম? নতুবা কিন্তু অনেকটা প্রবলেম করবে। তো যাই হোক, আমাদের কাছে কোনো ধরনের স্পেল নেই, তো এখানে মাল্টি ইনফরমেটর অনেক মানে পেইন দিতেছে, এই কারণে গ্রান্ট অরেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম, যেন মাল্টি ইনফরমার টাওয়ার থেকে মানে মাল্টি ইনফরমার টাওয়ারে আমার লোন কাটা যেন মানে মেরে ফেলতে না পারে। ওকে, তো যাই হোক, কোনো ব্যাপার নয়। তো আমার কুইন অলরেডি ডবল ক্যানোনে কিন্তু কুইনটাকে মেরে ফেলেছে, তারপর কোনো সমস্যা নেই। এখানে আমাদের কিং আছে, তারপরে আরসির অ্যাবিলিটি আছে। ওকে, তো আমাদের বেস কিন্তু অনায়াসে 100 হয়ে যাবে। আমার কাছে এখনও 11টা মিনিয়ন রয়ে গেছে। তো যাই হোক, আমরা এখান থেকে নিচ থেকে মিনিয়ন কাটা দিয়ে দিই। এখনও কিন্তু আমার কিংয়ের অ্যাবিলিটি রয়ে গেছে, কাজেই আমাদের বেস কিন্তু ইজিলি 100 হয়ে গেছে। এইভাবে চাইলে কিন্তু আপনারা ওয়ার অ্যাটাক করতে পারেন। যখন ক্লান বের হয়ে যাবে, কুইনটাকে যেখানে দিবেন সেখানে মানে সেই দিকেই আপনি ক্লানটা অলরেডি চলে যাবে, ঠিক আছে? ক্লান চলে গেলে কিন্তু ক্লানটাকে কুইনেই টেকডাউন করে দেবে, এরপরে বাকি যা যতদূর কুইনে টেক আপ করতে পারে। এরপরে তো আমাদের কিং আছে, আরসি আছে, তারপরে লাভালোন আছে। ওকে, তো এগুলো দিয়ে বাকিটা ক্লিয়ার করতে পারবো। ওকে, তো চলুন এবার নেক্সট অ্যাটাক দেখা যাক কী দিয়ে করা যায়। তো নেক্সট অ্যাটাক আমি ইলেকট্রো টাইটেন দিয়ে অ্যাটাক করবো, তো এটা হবে গ্রাউন্ড অ্যাটাক। তো আমাদের সব ধরনের অ্যাটাকেই কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস করে রাখা উচিত, কারণ আমরা কিন্তু একই অ্যাটাক করতে করতে কিন্তু সমস্ত কিছু কিন্তু ভুলে যাই অন্য অন্য অ্যাটাক। তো এই কারণে সমস্ত অ্যাটাকেই আমাদের একটু প্র্যাকটিস করে নেওয়া উচিত। ওকে, তো এখানে আমি সিসিতে নিয়েছি একটা ভ্যালকালিন, দুটো ইয়েট, পয়জন স্পেল, এবং আমি এখানে রিকল স্পেল নিয়ে নিলাম, সাথে আমার ফ্লিন ফিঙ্গারটা নিয়ে নিলাম। ওকে, তো চলুন আমরা এগুলো দিয়ে অ্যাটাকে চলে যাই।
তো নেক্সট অ্যাটাক শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আপনারা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো ওই বেস্টটা ছিল 15, তো এখন আমরা এই বেজের উপরে। ওকে, এই বেস্টটা কিন্তু 14 বেস এবং বেস্টটা কিন্তু ফুল ম্যাক্স না হলেও কিন্তু বড় বড় ডিফেন্স সহ মানে মানে প্রায় ম্যাক্স হয়ে গেছে, প্রায় অল্প কিছু আটসাতটা আর বাকি আছে। তো যাই হোক, আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো না, আমাদের দরকার একটু ম্যাক্স বেস। ওকে, তো এই বেসটি কিন্তু ম্যাক্স বেস, এখানে কিন্তু কোনো প্রকারে কিন্তু মানে সমস্ত ডিফেন্স কিন্তু ম্যাক্স হয়ে গেছে এবং সমস্ত ডিফেন্স কিন্তু অ্যাক্টিভ আছে। ওকে, তো যে সমস্ত মানে লুডাটাকে যদি আপনার সমস্ত ডিফেন্স অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু অ্যাটাক করতে গেলে ওয়ার অ্যাটাকের মতোই সেম হয়ে যায়, শুধুমাত্র সিসি থাকে না। তো সিসি টেক অফ ইলেকট্রো টাইটেনের অ্যাটাকে কিন্তু সিসি নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ ইলেকট্রো টাইটেনের কাছেই যখন সিসি আসবে তখন এমনিতেই অটো মরে যাবে। ওকে, তো যাই হোক, আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো। তো অ্যাট ফার্স্ট আমাদের একদম উপরে কর্নার থেকে প্লিন ফিঙ্গার দিয়ে দিলাম যেন স্কাটার শটটাকে টেক ডাউন করতে পারে প্লিন ফিঙ্গারে। এরপরে আমার যে কুইন আছে, কুইনটা কোথায় দেই? ওকে, কুইনটা আমি একদম নিচের উপরের যে কর্নারটা আছে সেই কর্নারে আমি কুইন দিয়ে দিব। ওকে, এখানে আমি কুইন দিয়ে দিলাম, সাথে হিলার দিয়ে দিলাম এবং সাথে একটা লোন আছে, লোনটাকে দিয়ে দিই। যদি কোনো এয়ার মিন্টিং থাকে তাহলে সেটা লোনের উপরে উঠে যাবে। ওকে, তো এখান থেকে আমি ওয়াল বেকার করে দিই। তো আমি লোনটা কিন্তু এখনও দেইনি, যাই কোনো প্রবলেম, লোন আমাদের প্রয়োজন নেই। এখান থেকে ভিতরে কুইন ভিতরে যা। ওকে, তো ইনভিজিবিলিটি না দিলে কিন্তু স্কটার শটে কিন্তু আমার কুইনটাকে মেরে দিতে পারে, তো এই কারণে আমি ইনভিজিবিলিটি করে দিলাম। ওকে, এখানে কোনো প্রকারের রেজের প্রয়োজন নেই, কারণ একটা স্কটার শটে কিন্তু হিট করে অতটা ড্যামেজ করতে পারবে না, তার আগে স্কটার শটটা টেকডাউন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কুইনটাকে রিকল করব, ঠিক আছে? তো আমি এখান থেকে কুইনটাকে রিকল করে নিলাম। এবার কোন কর্নারে দেবো? উপরে কর্নার নো, এখানে এক্সপো আছে কয়েকটা, এখানে দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা নিচের যে কর্নার আছে সেই কর্নার থেকেই আমরা কুইনটাকে দিয়ে দিলাম, আবার রিকল করে দিলাম। ওকে, তো এখান থেকে একটা সুপার ওয়াল বেকার দিয়ে ওয়ালটাকে ডিস্ট্রয় করে দিব, ওয়ালটাকে ডিস্ট্রয় করে দিলাম। ওকে, তো কিংটা একটু পেইন করতে পারে, তো এই জন্য কি মানে কিংটাকে ফ্রিজ করে দিলাম। ওকে, তো এখন যে আমাদের জাম্প স্পেল আছে না, আমরা জাম্প স্পেল মাঝে একটা দিব, তারপরে আর একটা জাম্প স্পেল এখানে দিব, তারপরে মাঝ থেকে আমাদের যে দুটো আইসগুলেম আছে আইসগুলেম দুটো দিয়ে দিব, সাথে ইলেকট্রো টাইটেন দিয়ে দিব, সাথে উইস আছে, তারপরে অর্ডেন আছে, তারপরে গ্রান্ড অর্ডেন দিয়ে দিলাম, মানে যেগুলো প্লেয়ার আছে সমস্ত প্লেয়ার আমি এখান থেকে দিয়ে দিব, শুধুমাত্র এই ইলেকট্রো ড্রাগনটা বাদে। ওকে, যাই হোক, আইসগুলেমে দেখেন কত সুন্দর কাজ করতেছে। ওকে, তো এখানে টাউন হলটা মানে যখনই ডিস্ট্রয় হয়ে যাবে, মানে টাউন হলের কাছে যখনই প্লেয়ার যাবে তখনই কিন্তু গ্রান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু টাউন হলের সমস্ত কিছু কিন্তু মানে সমস্ত প্লেয়ার কিন্তু মেরে ফেলতে পারে। যাই হোক, এখান থেকে মোটামুটি আমরা তো ভালো দিকে এগোচ্ছি অ্যাটাক। তো আরসিটা আমি একদম এক কর্নার থেকে দিয়ে দিলাম এবং মাল্টি ইনফর্মার টাওয়ারটা কিন্তু অনেক পেইন দিচ্ছে, এখানে মাল্টি ইনফর্মার টাওয়ারটা আমি ফ্রিজ করে দিলাম, ঠিক আছে? তো আমাদের কাছে এখন একটা লোন আছে, মিনিয়ন আছে। ওকে, তো কিংয়ের অ্যাবিলিটিও কিন্তু এখনও রয়ে গেছে, টাইম কিন্তু বেশি নেই, টাইম 29:27 টাইম আছে। যাই হোক, নো প্রবলেম, আমাদের কিংয়ের অ্যাবিলিটি তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ টাইমের কারণে কিন্তু আমরা ফেল হতে পারি। তো আমার মনে হচ্ছে না হবে ফেল, কারণ চারিদিকে প্লেয়ার আছে, এইদিকে মাল্টি ইনফর্মার টাওয়ারটাকে কিন্তু কুইনেই টেক অফ করে দেবে, এতে কোনো সমস্যা নেই, তারপরও আবার আরসি চলে আসছে। ওকে, তো আমাদের নেক্সট অ্যাটাক কিন্তু 100 হয়ে গেছে। তো এগুলো এই যে আমি অ্যাটাক করে মানে আমি যে অ্যাটাকটা দেখাইছি অলরেডি দুটো অ্যাটাকে, দুটো অ্যাটাকেই আপনারা ওয়ার অ্যাটাকে ট্রাই করতে পারেন। যেহেতু আমার এখন ওয়ার চলে না, সেহেতু আমি লুড অ্যাটাক দিয়েই বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম আমি ওয়ার অ্যাটাক দিয়েও আমি আপনাদের দেখাই দেবো যে কীভাবে ওয়ার অ্যাটাক করতে হবে, বেস্ট ওয়ার অ্যাটাক। ওকে, তো এবার আমরা যেটা করব, ইয়েট দিয়ে অ্যাটাক করব। ওকে, তো ইয়েটের প্লেয়ারগুলো মানে আমার সেটিং প্লেয়ার সেটিং কটা দেখে নিন, যে আমি 9টা ইয়েট নিয়েছি, সাথে শুধুমাত্র এখানে আমি ইলেকট্রো টাইটেনের জায়গায় জাস্ট ইয়েট নিয়েছি, আর বাকি সমস্ত কিন্তু সেম আছে। ওকে, তো দেখেন যে মানে যে ধরনের প্লেয়ারই হোক, যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে যে কোনো প্লেয়ার দিয়ে আমরা অ্যাটাক করে 100 করতে কিন্তু মানে পারি। ওকে, তো যাই হোক, আমি এখান থেকে আমার ফিলিং ফিঙ্গার এক কর্নারে আগের অ্যাটাকের মতো ফিলিং ফিঙ্গার দিয়ে দিলাম, এবার আমার কুইনটাকে উপরের সাইডের কর্নার থেকে দিয়ে দিলাম। ওকে, সাথে সেমভাবেই একটা ওয়াল ব্রেকার দিয়ে দিলাম। ওকে, তো আগে আমাদের যেটা করতে হবে, দুই সাইড ক্লিয়ার করতে হবে, তারপরে মাঝ থেকে আমাদের অল প্লেয়ার দিয়ে দিতে হবে, যেন সমস্ত প্লেয়ার
একদম মাঝের কোরে চলে আসে ওকে তো এখান থেকে স্কাটার শটটা টেক অফ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কুইনটাকে রিকল করব ওকে ওকে তো এবার আমরা কুইনটাকে এখান থেকে রিকল করে নিলাম রিকল করে একদম উপরের সাইডের যে কর্নার আছে সেই উপরের সাইডের কর্নারে আমরা এখান থেকে দিয়ে দিব ঠিক আছে যদিও বেস্টে ফুল ম্যাক্স এখনো হয় নাই তো তারপরও কিন্তু বেস্টের সাজানো খুবই সুন্দর মানে চতুর্ভুজ বেস এই সমস্ত বেস কিন্তু মানে কি বলবো মানে প্লেয়ার কিন্তু চারিদিকে ঘোরে টাউনালের কাছে কিন্তু খুব একটা বেশি যায় না যাই হোক আমি দুটো জাম্প স্পেল মাঝে একটা এবং তার উপরে একটা দিয়ে দিলাম সাথে আইস গোলেম সাথে মানে ইয়েট এবং সাথে কিং মানে আমাদের অল প্লেয়ার এখান থেকে দিয়ে দিলাম ওকে তো এখানে শুধু আমি একটা ইলেকট্রো ড্রাগনটা নেই নেই যাই হোক আমরা এইখানে একটা রেস করে দেবো যেন তাড়াতাড়ি এখান থেকে টেক অফ করে সরাসরি প্লেয়ার ভিতরে চলে আসে ওকে সাথে তো আমাদের আইস গোলেমটা বাস্ট হয়েই গেছে সাথে সমস্ত কিছু কিন্তু ফ্রিজ হয়ে গেছে ওকে তো এবার আমরা টাউন হলটাকে ফ্রিজ করে দিব এবং গ্র্যান্ড টটেনের অ্যাবিলিটি কিন্তু এখানে ইউজ করে দিতে হবে মাস্ট বি এবং কুইনে কিন্তু আমাদের বেশ ভালো কাজ করতেছে তো কুইনটাকে বাঁচানোর জন্য আমার ইনভিজিবিলিটি প্রয়োজন আছে ওকে তো আমি আরসিটাকে যাই হোক আমি এখান থেকে ইনভিজিবিলিটি দিয়ে কুইনটাকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে নিলাম তো আমাদের কাছে এখনও একটা পয়জন আছে পয়জনটা কোনো প্রয়োজন নেই তো আমি কিংয়ের উপরেই পয়জনটা দিয়ে দিলাম এবং আরসিটা একদম মানে এক পাশ থেকে আমি আরসিটাকে দিয়ে দিলাম তো একটা মিনিয়ন আছে মিনিয়নটা উপরের সাইডে দিয়ে দিলাম যাই হোক আমাদের বেস কিন্তু মনে হচ্ছে 100 হয়ে যাবে কারণ এখনও কিন্তু আরসি মানে অনেক পাওয়ার রয়ে গেছে আরসি ওকে তো আমাদের হিলেরও কিন্তু এখনও একটা রয়ে গেছে হিলের কিন্তু এখনও আরসিকে পাম দেওয়ার চেষ্টা করতেছে যাই হোক হিলারটাও মারা গেছে কোনো সমস্যা নেই আমাদের আরসি আছে তারপরে ইয়েট আছে ওকে তো আমাদের বেস কিন্তু এই বেসটিও আমার মনে হচ্ছে ইজিলি 100 হয়ে যাবে কোনো সমস্যা নেই যদি আমরা টাইম প্রবলেমে না বাজি তো আরসি যেহেতু আছে সেহেতু কোনো সমস্যা নেই হয়ে যাবে 100 তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই